গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আরুশিয়ান মম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন তাই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, তো আমরা এখন বেরোবো, চলো। ওই দেখো চলে এসেছি, এসে বসে আছি, আর এখানে সব গার্জেনরা বসে আছে, আর এই দেখো এখানে নাচ প্র্যাকটিস করাচ্ছে। তো আজকে স্যার আসেনি, স্যার আসেনি, তো আর যে থার্ড ইয়ারের মেয়েগুলো আছে বড়, ওরাই প্র্যাকটিস করাচ্ছে। আর আজকে স্যার আসেনি বলে দেখো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তো ছুটি হয়ে গেল, তো এখানে একটু কিছুক্ষণ সবাই বসে আছে, কারণ একটা জেরক্স দেবে বলেছে, পরীক্ষা হবে। তো আমার মেয়েকে এবছর নতুন ভর্তি করেছি, তো এই ফেব্রুয়ারি মাসে ভর্তি হয়েছে, তো ফেব্রুয়ারি মাসে ভর্তি হলে ক্লাস শুরু হয়েছে মার্চ মাসে, মার্চ মাসটা ক্লাস হয়েছে। ক্লাস হওয়ার পর একটা ক্লাস করে আমরা ছিলাম না, চলে গেছিলাম কলকাতায়, তো আবার আসার পরে ক্লাস শুরু হয়েছে। তো বলছে পরীক্ষা হবে, তবে পরীক্ষাটা কবে হবে ঠিক বলেনি। এইখানে একটা জেরক্সের দোকান দেখতে পেলো, এখানেই আমরা জেরক্সের জন্য দাঁড়িয়ে আছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো বাড়ির দিকে, আর আমার মেয়ে না আসতেই চাইছিলো না কিছুতেই, বলছিল একটা চশমা নেবে। তো সকাল তখন প্রায় 9:45 বাজে, তখন সব দোকান বন্ধ ছিল, দোকান খুলেই নি। তো রাস্তায় যখন হাঁটছিলাম তখন একটা দাদার সঙ্গে দেখা হয়, তো এই দেখো দাদাটাই আমাদের দেখো দেখো নিয়ে তোমরা চলে এলো। দেখো আমার মেয়ে কেমন করছে, দেখো রাগ হয়েছে, দেখো না, দেখো একটু, ওকে চশমা কিনে দেয়নি। 9:45 বাজে, তো এখনো দোকান সব খোলেনি, দোকান বন্ধ হয়ে গেছে। ওর নাচের ক্লাস শুরু হয় 7:30 থেকে, তো আজকে স্যার আসেনি, জলদি আধা ঘন্টা প্র্যাকটিস করিয়ে ছেড়ে দিল। তো এবার এখনো দোকানগুলো, যে দোকানগুলো খোলা থাকে বাজারে, সব দোকানগুলো খোলেনি। আর দেখো আমি চশমা কিনে দেইনি কেন, সেই জন্য বাড়ি এসে অমন করছে। তাহলে বলো, তোমরাই বলো আমার মেয়েটাকে নিয়ে কি করবো, কি একটু বোঝে না, ওর বুদ্ধি শুদ্ধি কবে হবে, ওর বুদ্ধি শুদ্ধি কবে হবে। চশমা তো কিনে দেবো বলছি তো, তারপরেও যদি অমন করে। ওঠো চলো, ফ্রেশ হয়ে হ্যাঁ জামা প্যান্ট গুলো নোংরা হয়ে গেল, ড্রেসটা দেখো রাগ করে বসে আছে, দেখো দেখো। আমি তো বলছি কিনে দেবো, বিকালেই তো এনে দেবে, তো বাবা তো বললো এনে দেবে, বিকালে দেবে বলেছে। তারপরে দেখি আর যা কাজগুলো আছে সেগুলো করবো। জানোই তো সানডে, সানডে মানে ফান্ডে, আর সানডে মানে ভালো কিছু খাবার দিন। তো মনে হয় তোমাদের দাদা ভাই চিকেন এনেছে, চিকেন এনে রেখে দিয়েছে, চলো সেগুলো আমি হচ্ছে ধুয়ে রেডি করে নেবো। তারপরে তো দেখো আমি এখন এখানে বসে হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছি, এগুলো কাটা হয়ে গেলে তারপরে মশলাটা করে আমি মশলাটা হচ্ছে মাংসতে মিশিয়ে ম্যারিনেট করে নেব, কারণ হচ্ছে ম্যারিনেট করে নিলে না একটু অন্যরকম একটা ফ্লেভার আসে, আর সঙ্গে সঙ্গে রান্না করে সঙ্গে সঙ্গে মশলাটা ভেজে রান্না করলে একটু অন্যরকম হয়। আর তোমরা দেখবে মাংসটা ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করবে, সেটা অন্যরকম একটা ফ্লেভার হবে। তো আমি সেটাই করি বেশিরভাগ সময়ই, আমি হচ্ছে মাংসটা ম্যারিনেট করে নিই, ম্যারিনেট করে তারপরে রান্না করি। তো দেখো আমার ওখানে মশলা টশলা করা হয়ে গেছে, তো আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেবো, মাংসটা ম্যারিনেট করে তারপরে কিছুক্ষণ রেখে দেবো, রাখার পরে তারপরে রান্নাটা কমপ্লিট করব। দেখো ফোড়নে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম, আর দেবো দুটো কাঁচা জিরা। এবারে আমি পেঁয়াজ গুলো দেখো মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে, তো আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে মাংসটা কষাবো। আলু বাঙালির একটা মানে
খাবারের এমন একটা অঙ্গ আলু চাই, প্রতিটা সবজিতে প্রায় বলতে গেলে আলু মাস্ট। আলু হচ্ছে বড় সবজিতে আলুই আগে আগে আলুটাই আগে চলে। তো আমাদের, আমরা হচ্ছে বাঙালি, তো আমাদেরও আলুটাই মাস্ট চাই। আর মাংস হলে তো আলু দিতেই হবে। তোমাদের দাদা ভাই আলুটা খুবই পছন্দ করে, আর আমিও খাই, আমার মেয়েও খায়, তো আলু চাই। তো দেখো আলুটা আমি দিয়ে দিলাম, আগে অবশ্য ভেজে তুলে রেখেছিলাম, আলুটা আগে ভেজে তুলে রেখেছি, আর আলুগুলো একটু বড় সাইজ আছে, তো আমি এটা একসঙ্গে কষিয়েই দিয়ে দেবো। না হলে অনেক সময় আলুগুলো ছোট করে কাটলে, ছোট হলে মাংসের জল দিলে জলের সঙ্গে হচ্ছে আলুটা গলে একদম কেমন যেন মাংসের গ্রেভিটা একদম কেমন থকথকে হয়ে যায়, যেটা ভালোই লাগে না। ওটা আমার তো একদম পছন্দই হয় না। আলুটাও সিদ্ধ হবে কিন্তু একদম পুরো গলে ঘেটে যাবে না, এমন হলে তবেই হচ্ছে তরকারিটা টেস্ট হয়। তো চলো রান্নাটা সেরে নেই। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 5:45। আমি হচ্ছে মেয়ে নাচের স্কুল থেকে এসে স্নান করার সময় মেয়ের ড্রেস আর আমি যেগুলো পরে গেছিলাম সেগুলো, আর দুটো নাইটি ছিল, আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট ওগুলো ছিল, সেগুলো আমি স্নান করার সময় ধুয়ে মেলে দিয়েছিলাম। তো আমি এখন সেগুলোই তুলে নিচ্ছি। আর দুপুরবেলা লাঞ্চের পরে এত টায়ার্ড লাগছিলো, এত ক্লান্ত লাগছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য ওগুলো তোলা হয়নি। তো এখন আমি ওগুলো তুলে নিলাম। দেখো দেখো, চশমা কিনে এনে এসে চশমার জন্য তখন কেমন করলো, বাবারে পাগল করে দিল আমাকে। এই দেখো চশমা। কেমন লাগছে বলো? আরে একটা পার্সেল এসছে। আর এটা আমি নিয়েছি মিশো থেকে। এটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কেমন হয়েছে তুমি বলো। আর হচ্ছে হ্যাপি মাদার্স ডে, মাদার্স ডে এর প্রীতিও শুভেচ্ছা সবাইকে। আর হচ্ছে তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, ভালো থাকবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।